হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজে স্টাডি আইকিউ। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করব প্রাচীন ভারতের ইতিহাস। এটা হচ্ছে তোমাদের পার্ট টু। পার্ট ওয়ান যদি তোমরা দেখে না থাকো তো আমার চ্যানেলে ভিজিট করে তোমরা পার্ট টু ওয়ানটা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন দেখো, 1 নম্বর কি বলছে, পেলোলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জন লুবক। পেলোলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জন লুবক। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, প্রাচীন প্রস্তর যুগে অস্ত্রগুলি কোন পাথর দিয়ে তৈরি? কোয়ার্টজাইট পাথর দিয়ে তৈরি। প্রাচীন প্রস্তর যুগে অস্ত্রগুলি কোন পাথর দিয়ে তৈরি? কোয়ার্টজাইট পাথর দিয়ে তৈরি। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা স্টার দিয়ে রাখো, এটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, এই এসছে আর কি। 3 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, ভারতে প্রথম প্রস্তর যুগে পাথরের হাতিয়ার কে আবিষ্কার করে? রবার্ট ব্রুস ফুট। কি বলছে না বলছে, ভারতে হচ্ছে প্রথম প্রথম প্রস্তর যুগের পাথরের হচ্ছে হাতিয়ার কে আবিষ্কার করেন? রবার্ট ব্রুস ফুট। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, প্রাচীন প্রস্তর যুগে অস্ত্রগুলি কি কি? হাতকুটার, কাটারি, চাচনি। চাচনি, তাহলে প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রগুলি কি কি? হাতকুটার, কাটারি আর চাচনি। 5 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কোন যুগে চাকার আবিষ্কার হয়? নবপ্রস্তর যুগে চাকার আবিষ্কার হয়। চাকার আবিষ্কার কোন যুগে হয়? চাকার আবিষ্কার কোন যুগে হয়? নবপ্রস্তর যুগে চাকার আবিষ্কার হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে রাখো। 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, নবপ্রস্তর যুগে নিদর্শন ভারতে প্রথম কে আবিষ্কার করেন? লে মুসিয়ে। নবপ্রস্তর যুগে নিদর্শন হচ্ছে ভারতে কে, ভারতে প্রথম কে আবিষ্কার করেন? লে মুসিয়ে। 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কোন যুগে ঝুম চাষে সূত্রপাত হয়? তাম্রপ্রস্তর যুগে। কোন যুগে ঝুম চাষে সূত্রপাত হয়? তাম্রপ্রস্তর যুগে ঝুম চাষে সূত্রপাত হয়। 8 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, 8 নম্বর, সিন্ধু সভ্যতার সময়কাল কত? 300 থেকে, এই 3000 থেকে হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ। ও এটা হচ্ছে ধরে নেওয়া হয়েছে এটা 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, এটাকেই আমরা মেনে চলি। আর যদি বলে রেডিও কার্বন পরীক্ষায়, তাহলে হবে রেডিও কার্বন 14 পরীক্ষা হচ্ছে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার সময়কাল আমরা মেনে নিয়েছি। যদি বলে সিন্ধু সভ্যতার সময়কাল কত? 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। আর যে রেডিও কার্বন বললে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো তোমরা। 9 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, সিন্ধু সভ্যতার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমতম দিকগুলি কোথায় অবস্থিত? সিন্ধু সভ্যতার উত্তরতম দিক কোনটা, দক্ষিণতম দিক কোনটা, পূর্বতম দিক কোনটা, পশ্চিমতম দিক কোনটা, সেগুলো কী কী আর কি, তার অবস্থানটা কোথায় আর কি? তো উত্তর উত্তরতম স্থান হচ্ছে দেখো মান্ডা, জম্মু কাশ্মীরে অবস্থিত। দক্ষিণতম স্থান দেখো মালভান বা দৈমাবাদ, মহারাষ্ট্র অবস্থিত। পূর্বতম স্থান দেখো আলমগীর, হচ্ছুমাপুর, আলমগীরপুর পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থিত। পশ্চিমতম স্থান কি? সুতকা জেন্ডর, বেলুচিস্তান, হচ্ছুমা বালুচিস্তানে অবস্থিত। তো উত্তরতম স্থান কি? মান্ডা, জম্মু কাশ্মীরে অবস্থিত। দক্ষিণতম স্থান কি হচ্ছে? মালভান বা দৈমাতাবাদ, হচ্ছুমা মহারাষ্ট্রে অবস্থিত। পূর্বতম স্থান কি হচ্ছে? আলমগীরপুর, হচ্ছুমা পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থিত। পশ্চিমতম স্থান কি? সুতকা জেন্ডুর, বালুচিস্তানে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ভিভিআই দিয়ে রাখো তোমরা। 10 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা। এবার 11 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু সভ্যতা খনন কার্য পরিচালনা করেন কে? স্যার হচ্ছুমা জন মার্শাল। সিন্ধু সভ্যতা খনন কার্য পরিচালনা করেন কে? স্যার জন মার্শাল। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, হরপ্পা সভ্যতা খনন কার্য কে করে? বা হরপ্পা সভ্যতা খনন কার্য করে হচ্ছে 1921 সালে হচ্ছুমা বা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? খনন কার্য আর আবিষ্কার একই ব্যাপার। তো হরপ্পা সভ্যতা খনন কার্য করেন বা আবিষ্কার করেন কে? 1921 সালে দয়ারাম সাহানি পাঞ্জাবে মন্টগ্রামি জেলায় ইরাবতী বা রাবি নদীতে এই সভ্যতা আবিষ্কার করে। 13 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মহেঞ্জো দারো কি আবিষ্কার করেন? 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লাড়াকানা জেলায় এটি অবস্থিত। তাহলে মহেঞ্জো দারো কি আবিষ্কার করেন? মহেঞ্জো দারো 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লাড়াকানা জেলায় এটি অবস্থিত। 14 নম্বর কোশ্চেন দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম অধিকর্তা কে? আলেকজান্ডার কার্নিহাম। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম অধিকর্তা কে? হচ্ছে আলেকজান্ডার কার্নিহাম হচ্ছে প্রথম অধিকর্তা। 15 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মহেঞ্জোদারো হচ্ছে কথা অর্থ কি? মিথের স্তূপ। কি বলছে না, মহেঞ্জোদারো কথা অর্থ কি? মিথের স্তূপ।
ষোলো নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু বণিকদের কি বলা হতো? পনি। সিন্ধু বণিকদের কি বলা হতো? পনি বলা হতো। সতেরো নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। আঠেরো নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের সবচেয়ে প্রাচীনতম লিপি কোনটি? সিন্ধু লিপি। ভারতের সবচেয়ে প্রাচীনতম লিপি কোনটি? সিন্ধু লিপি। উনিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু সভ্যতায় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? লোথাল, গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতায় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? লোথাল, যেটি গুজরাটে অবস্থিত। কুড়ি নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না? লোহার। কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না? লোহার ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না। একুশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কোন পশুর সঙ্গে সিন্ধুবাসীর পরিচয় ছিল না? ঘোড়া। কোন পশুর সঙ্গে সিন্ধুবাসী রচমা পরিচয় ছিল না? ঘোড়ার সাথে সিন্ধুবাসী পরিচয় ছিল না। বাইশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু সমাজ কি ধরনের ছিল? মাতৃতান্ত্রিক সমাজ ছিল। সিন্ধু সমাজ কি ধরনের ছিল? মাতৃতান্ত্রিক সমাজ ছিল সিন্ধু সমাজ। তেইশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য কি ছিল? নিকাশী ব্যবস্থা। সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য ছিল কি? নিকাশী ব্যবস্থা হচ্ছে মূল বৈশিষ্ট্য ছিল। চব্বিশ নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার অধিবাসীদের রচমা মূল জীবিকা কি ছিল? কৃষিকাজ। সিন্ধু সভ্যতা অধিবাসীদের মূল রচনা জীবিকা কি ছিল? কৃষিকাজ। পঁচিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু সভ্যতার ঐতিহাসিক বিশাল স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জো দারোতে। সিন্ধু সভ্যতার ঐতিহাসিক বিশাল স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জো দারোতে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে রাখো। ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার নির্মাণ কার্যের মূল বৈশিষ্ট্য কি ছিল? পোড়া ইটের ব্যবহার। সিন্ধু সভ্যতার নির্মাণ কার্যে মূল বৈশিষ্ট্য কী ছিল? পোড়া ইটের ব্যবহার। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাতাশ নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতায় চুমা কোথায় কুকুরে পায়ের ছাপ পাওয়া গেছে? চানুদারোতে পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় কোথায় কুকুরে পায়ের ছাপ পাওয়া গেছে? চানুদারোতে কুকুরে পায়ের ছাপ পাওয়া গেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভিবিআই। আঠাশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু সভ্যতা গরুর গাড়ি চুমা কোথায় পাওয়া গেছে? চানুদারোতে। সিন্ধু সভ্যতায় চুমা গরুর গাড়ি চুমা কোথায় পাওয়া গেছে? চানুদারোতে গরুর গাড়ি পাওয়া গেছে। উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত ভারতের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? রাখি গাড়ি। সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত ভারতের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? রাখি গাড়ি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিশ নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতায় ভারতীয় কেন্দ্রগুলোর মধ্যে সব থেকে বেশি প্রত্নতত্ত্বের নিদর্শন চুমা কোথায় পাওয়া গেছে? ধোলাভিরাতে। সিন্ধু সভ্যতায় ভারতীয় কেন্দ্রগুলোর মধ্যে সব থেকে বেশি প্রত্নতত্ত্বের নিদর্শন পাওয়া গেছে কোথায়? ধোলাভিরা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একুশ নম্বর কোশ্চেন দেখো, এই একত্রিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু সভ্যতার চুমা নতুন আবিষ্কৃত কেন্দ্র কোনটি? ধোলাভিরা। সিন্ধু সভ্যতার চুমা নতুন আবিষ্কৃত কেন্দ্র চুমা কোনটি? ধোলাভিরা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বত্রিশ নম্বর কোশ্চেন দেখো, কালীবঙ্গাল ভারতে কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। কালীবঙ্গাল ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারে তোমাদের wbcs এ এসেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সিন্ধু সিলগুলি চুমা কি লিপিতে লেখা? হায়ারোগ্লিফিক লিপিতে লেখা। লেখন ও পাঠন পদ্ধতি হলো তোমা ব্রুস্টোফেডন, ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো। সিন্ধু লিপি পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। সিন্ধু সিলগুলি চুমা কি লিপিতে লেখা? হায়ারোচুমা গ্লিফিক লিপিতে লেখা। লেখন ও পাঠন পদ্ধতিটি হলো তোমা ব্রুস্টোফেডন, ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো। মানে এরকম হতো, আবার নিচে এসে এইভাবে পড়তো, আবার এই যেহেতু এই এরমভাবে আর কি চলতে থাকতো কন্টিনিউ। তো সিন্ধু লিপি এখনও পাঠোদ্ধার হয়নি, মনে রাখবে এটা ইম্পর্টেন্ট। চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো কী বলছে, লাঙ্গলের ব্যবহার প্রমাণ পাওয়া গেছে সিন্ধু সভ্যতা কোথায়? লাঙ্গলের ব্যবহার রচমা প্রমাণ কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়? কালীবঙ্গাল ও বানোয়ালিতে। লাঙ্গলের ব্যবহার তাহলে কোথায় পাওয়া গেছে? লাঙ্গলের ব্যবহার শুধু মনে রাখবে কালীবঙ্গাল আর বানোয়ালিতে পাওয়া গেছে। তো বন্ধুরা, এবার পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো কী বলছে, আফগানিস্তানে একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে, তার নাম কি? সর্তু ঘাই। বলছে কি, আফগানিস্তানে একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে, তার নাম কি? শত্রু ঘাই। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতা উপাস্য দেবতাকে শিব। সিন্ধু সভ্যতার উপাস্য দেবতাকে শিব। সাঁত্রিশ নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন কোন পশুর ব্যবহার জানত? গরু, মোষ, ভেড়া, হাতি, উট, হরিণ, শুকর এবং ছাগল। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন কোন পশুর ব্যবহার জানত?
গরু, মোষ, ভেড়া, হাতি, উট, হরিণ, শুকর এবং ছাগলের ব্যবহার তারা জানতো। ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখবে। 38 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান উচ্চমা খাদ্য কি? গম, বার্লি ও খেজুর। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্য কি ছিল? গম, বার্লি ও খেজুর, এই তিনটে। 39 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, সিন্ধু সভ্যতার কোথায় বৃহৎ শস্যাগার পাওয়া গেছে? মহেঞ্জো দারোতে। কী বলছে না, সিন্ধু সভ্যতা কোথায় বৃহত্তম বৃহৎ শস্যাগার পাওয়া গেছে? মহেঞ্জো দারোতে বৃহৎ শস্যাগার পাওয়া গেছে, শস্যাগার মনে রাখবে এটা। 40 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, 40, সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জো দারোতে। সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জো দারোতে পাওয়া গেছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। 41 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, সিন্ধু সভ্যতায় নারী সম্বন্ধিত যোগী পুরুষের মূর্তি স্টিয়াটাই ও চুমা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জো দারোতে। বলছে কি না, সিন্ধু সভ্যতা নারী সম্বন্ধিত যোগী পুরুষের মূর্তি স্টিয়াটাই ও চুমা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জো দারোতে পাওয়া গেছে। 42 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, কালীবঙ্গাল শব্দটির অর্থ কি? কালো চুড়ি। কালীবঙ্গাল শব্দটি হচ্ছে তোমার বঙ্গাল হচ্ছে তোমার শব্দটির অর্থ কি? না, কালীবঙ্গাল শব্দটির অর্থ হচ্ছে তোমার কালো চুড়ি, কালো চুড়ি, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, পরীক্ষা আসতে পারে তোমাদের। 43 নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতায় উটের হাড়ের খোঁজ পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গালে। সিন্ধু সভ্যতায় উটের হাড়ের খোঁজ হচ্ছে তোমার পাওয়া গেছে কালীবঙ্গালে, হচ্ছে তোমার পাওয়া গেছে, খুব ইম্পর্টেন্ট এটা। উটের হাড় কোথায় পাওয়া গেছে? উটের হাড় না কালীবঙ্গান, মনে রাখবে এটা। 44 নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতায় কোথায় চালের তুষ বা ধান চাষের অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে? লোথাল। কী বলছে, সিন্ধু সভ্যতায় কোথায় চালের তুষ বা ধান চাষের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়? লোথালে। তাহলে যদি বলে সিন্ধু সভ্যতায় তোমার ধানের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? লোথালে পাওয়া গেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, ভিভিআই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 45 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বের মধ্যে প্রথম সমুদ্রের উপর বাঁধ দেওয়ার প্রয়াস কোথায় হয়েছে? লোথালে। বিশ্বের মধ্যে প্রথম সমুদ্রের উপর বাঁধ দেওয়ার প্রয়াস কোথায় হয়েছে? লোথালে হয়েছে, এটা ইম্পর্টেন্ট। 46 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, সিন্ধু সভ্যতায় কুকুরের পায়ের ছাপ কোথায় পাওয়া গেছে? চানুদারোতে। কী বলছে না, সিন্ধু সভ্যতায় কুকুরের পায়ের ছাপ কোথায় পাওয়া গেছে? চানুদারোতে। কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে, ইম্পর্টেন্ট, খুব মাথায় রাখবে এটা, এটাও তোমাদের ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্টটা। 47 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, সিন্ধু সভ্যতায় কোন শহরে যেখানে কোনো দুর্গ ও নগর কেন্দ্রের অস্তিত্ব নেই? চানুদারোতে। সিন্ধু সভ্যতায় কোন শহরে যেখানে কোনো দুর্গ ও নগর কেন্দ্রের অস্তিত্ব নেই? চানুদারোতে একমাত্র, সেখানে কোনো দুর্গও ছিল না, নগরও ছিল না। আচ্ছা, 48 নম্বর কোশ্চেন দেখো, ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি কোথায় পাওয়া গেছে? কোটদিজিতে। ব্রোঞ্জ নির্মিত চুমা ষাঁড়ের মূর্তি, ব্রোঞ্জের তৈরি ষাঁড়ের মূর্তি কোথায় পাওয়া গেছে? কোটদিজিতে, কোটদিজিতে পাওয়া গেছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই, মাথায় রাখবেন। 49 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, ঘোড়ার হাড়ের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? সুরকোটদাতে। ঘোড়ার হাড়ের অস্তিত্ব, ঘোড়ার হাড়ের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? সুরকোটদাতে পাওয়া গেছে ঘোড়ার হাড়ের অস্তিত্ব, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। 50 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, তামার হ্রদ কোথায় পাওয়া গেছে? দৈমাতাবাদ বা দৈমাবাদের সময় পাওয়া গেছে তামার হ্রদ। যদি বলে তামার হ্রদ কোথায় পাওয়া গেছে? দৈমাবাদে পাওয়া গেছে তামার হ্রদ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। 51 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, হরপ্পা সভ্যতায় কোথায় পাথর দ্বারা বাড়ি ও চুমা নির্মিত ছিল? রোপার, রোপারে ছিল। হরপ্পা সভ্যতায় কোথায় পাথর দ্বারা বাড়ি নির্মিত ছিল? রোপারে ছিল। 52 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, মানুষ হচ্ছে মানুষের কবরের মধ্যে কুকুরের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? রোপারে। মানুষের কবরের মধ্যে কুকুরের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? রোপারে পাওয়া গেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাথায় রাখো। 53 নম্বর কোশ্চেন দেখো, ভারতের মধ্যে সর্বাধিক সংখ্যক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোথায়? গুজরাটে। ভারতের মধ্যে সর্বাধিক সংখ্যক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোথায়? গুজরাটে হয়েছে আবিষ্কৃত কেন্দ্র, মাথায় রেখো এটা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই। 54 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, নরবলির অস্তিত্ব কোথায় পাওয়া যায়? সিন্ধু সভ্যতায় নরবলির অস্তিত্ব কোথায় পাওয়া যায়? চানুদারোতে নরবলির অস্তিত্ব পাওয়া যায়, এটাও ইম্পর্টেন্ট আছে, খুব মাথায় রাখবে। 55 নম্বর কোশ্চেন দেখো, হাতির দাঁতের তুলাদণ্ড কোথায় পাওয়া গেছে? লোথালে। হাতির দাঁতের রচমা তুলাদণ্ড পাওয়া গেছে কোথায়? লোথালে পাওয়া গেছে, এটাও ইম্পর্টেন্ট। 56 নম্বর কোশ্চেন দেখো কী বলছে,
রূপার ব্যবহারের নিদর্শন প্রথম পাওয়া যায় কোথায়? হরপ্পা সভ্যতায়। রূপার ব্যবহারের নিদর্শন প্রথম পাওয়া যায় কোথায়? হরপ্পায়। রূপা বলতে যে রূপো আমরা ব্যবহার করি, ওই রূপরচমা প্রথম ব্যবহার শুরু হয়েছিল হরপ্পাতে। 57 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। 57 নম্বর বলছে, হরপ্পা সভ্যতার পতনের পর কোন সভ্যতা গড়ে ওঠে? হরপ্পা সভ্যতা পতনের পর কোন সভ্যতা গড়ে ওঠে? যুকর সভ্যতা গড়ে ওঠে। হরপ্পা সভ্যতা পতনের পর যুকর সভ্যতা গড়ে ওঠে। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। হ্যাঁ তো বন্ধুরা, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।